বন্ধুগণ, আজকে আমরা চলে আসছি দেহেনকো স্টাইল বাজার। স্টাইল বাজারে আয়া পড়ছি আমি আমার বরের লগে। আমার সেরিরে লইয়া সেরি বলে আজকে জিনিস কিনবো, কারণ কালকে গতকালকে আমি আমার স্যারারে লইয়া গেছিলাম বাজারও। স্যারা বলে স্কেটিং বোর্ড কিনবো, এর লেখা এইটা দেখাই। আমার সেরি আর থাকতো না বাড়িতে, বাড়িতে থাকতো না, একেবারে জোর কইয়া লইয়া আয়া পড়ছে আমার। এবার আমি তো চালাক মানুষ, আমি তো আমার পয়সা শেষ করতাম না, এর লেখা আমি আমার করছি কি আমার বরের ফোন করে আলছি যে আমার তোমার সেরি না, তোমার স্যারার বাজার যাইতো না, তোমার স্যারা বাজার যাইতো না, কিছু বলে নিতই না। এর লেখা হ্যার বাপে করছে কি, হ্যার বাপে একটা তাড়াহুড়া করে আয়া পড়ছে আমাকে লইয়া একটা স্টাইল বাজারে। স্টাইল বাজারে আয়া পড়ছি, ওখানে আমরা ঢুকে পড়ছি স্টাইল বাজারে। ঢুকাদের হোমারেন একেবারে নিচে, একেবারে জামা প্যান্ট একেবারে সরাসরি, একেবারে কই দিকে চাইবেন, যেই দিকে চাইবেন এই দিকে একেবারে জামা কাপড় ঝুলিয়ে তৈরি রয়েছে। দেখেন দেখেন মানুষে কেমন কেমন করে দেখতেছে আরও। আচ্ছা আমরা তো কিছু নিতাম না, স্যারা মানুষের এর লেগে আমরা সেরি মানুষ নিমো, এর লেগে আমরা যাইতেছি উপরে, উপরতলা থাকে সেরি মানুষ। সেরি মানুষ বলে কথা একটু স্পেশাল লোক, তো এর লেগে সেরি মানুষ এটা একটু উপরের দিকে রাখে। এর লেগে আমরা উপরতলা দোতলা চলে আইছি, চলে আইছি একেবারে দেখতে একেবারে আয়াই না, একেবারে মনটা আমার কেমন হয়ে গেছে। একেবারে সেরির জামা কাপড় আমি আর কি দেখবো, আমি একেবারে আমার নিজের যে লেগে দেখা শুরু করে দিছি। এই দেখে আমার সেরি আর আমার সেরির বাপে দুজন মিলে আমার আলাদা করে দিচ্ছে, কইছে যে আমার এই দিকে গিয়ে খারাপ থাকতো। এর লেগে আমি এইদিকে ঘুরে বেড়াইতেছি, দেখা বেড়াইতেছি আমি যে এইদিকে এইদিকে কী আছে না আছে। ওখানে তো ফাঁকা, কী লেগে ফাঁকা জানেন, কারণ ওখানে তো আর পূজা নাই, পূজা এলে পরে এই সময় আর ঢুকুন যায় না মাইনসের গায়ের গন্ধে, বাপরে বাপ, তখন একটা ভিড়ে ভিড়। দা আমি আবার এদিক ওইদিক ওইটা দেখে দেখেন সেরিয়া সেরির বাপে এখানে কী কী পছন্দ করতেছে, সেরিয়ে করে সেরির বাপে করে, সেরিয়ে করে সেরির বাপে করে, দুজনে দুজনের লেগে পছন্দ কইরা কইটা দিতেছে, সেরির বাপে দিতেছে, সেরির হমানে পছন্দ কইরা কইরা, আমার পছন্দ তারা আবার পছন্দ নেই। লেগে আমি ব্যাগ দেখতে হয়ে পড়ছি, ব্যাগ পুতুল আমি দেখতেছি আর ভাবতেছি স্যারাটার কথা, স্যারা থাকলেও হনে স্যারা আমার যে যে একটা বলিটা দিত, এই যে এটা লাগবো এটা লাগবো কইরা, বিশেষ কইরা এই গাড়িটা আজ থেকে 10 বছর আগে আমার স্যারা একদিন কায় একেবারে একটা গাড়ি লই এই গেছেন থেকে। এর লেগে আমি আর কি কই, এর লেগে আমি আর কিছু কইতামই না। যাই হোক আমি এটা দেখি, দেখে দেখে দিন কাটাই। এই দেখেন একটা প্লেন রাইখা দিয়েছে, এই প্লেনে কইরা আমার তো মনে হয় আপনি একেবারে আমেরিকায় যাবেন না, আমেরিকা রাশিয়া যা আছে সেইদিকে একেবারে সমানে যাইতে পাইবেন। এর লেগে এই প্লেনটা রাইখা দিচ্ছে দেখুন এর লেগে। আর এদিকে আয়া পড়ছি এখন একটা ট্রলি ব্যাগে রইন, আয়া আমি আমার বড়টা কইতেছি দেখো না 50% 60% সমানে লটকায় রাইখা দিছে, আমার একটা কিনা দাও। আমরা যখন বাইরে যেই সময় বেড়াইবার যাই আমি সেই সময় আমরা একেবারে লয়া লয়া যাই আমি জামা কাপড় ভর্তি ভর্তি কইয়া, কিন্তু আমার বড় কইতেছে কি না 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 হইতো না হইতো না, কিছুতেই আমার দিতাছে না। এই দেখেন হমান এখানে 60% লটকায় তুইছে, আমি তো একেবারে মানে এই যে কইতাছি দিল না তো আমার দিলই না। হ্যাঁ আমার সেরি এখন বালিশ কিনবো দেখা একেবারে বালিশ তার বাপে তুইলে নিছে, কোন বালিশটা ভালো আমার সেরির মাথার মধ্যে দিলে পরে কোন বালিশটা ভালো লাগবো। এর লেগে আমার বড়ে একেবারে টিপা দেখতেছি, আর কী করি আমি ওখানে নিয়ে টিপাতে শুরু করে দিই, তোমার মালাই মজাই লাগছে, বাহ বাহ সেই সুন্দর তো একটা সেই সুন্দর তুলে ভরা। এর লেগে আমি আবার দেখলাম আরও সুন্দর একটা জিব্বার করা আছে, ওখানা একেবারে যত বালিশটি আছে একেবারে ব্যাগ বালিশ আমি দেখে খালতেছি কোনটা নিবো। আমার সেরি কয় হেঁটে নিত না, হ্যাঁ জিব্বার করাও নিত না, কানাটিও নিত না। হ্যাঁ লেগা হ্যাঁ বালা দেখা সেরির একেবারে দুইটা চোখও আছে, আবার জিভও বার করছে না, সেই বালিশটি তার লাগবো। হ্যাঁ ওইটা নমুনা চলতো না বলে এর লেগে হ্যাঁ নেনুগা নিয়ে ঠেয়ে আমার বড় আয়া পড়ছে, এবার রেনকোট দেখুন এর লেগা। হ্যাঁ বলে রেনকোট লাগে, হ্যাঁ বললে রেনকোট বললে জল ঢোয়ে ভেতরে বৃষ্টির দিনে, এর লেগা হ্যাঁ রেনকোট দেখালছে। তা সেরিরে কইলো বাবা দেয় একটা কি পছন্দ হয়েছে, আমার সেরি একটা দেখতেছে এইবার সেরি আর একটা টপ উঠে আলছে। ওহ কি যে কই একটা সমানে একটা সেরি, আর সেরির বাপে আমারে কইছে সেইদিকে দেখা গিয়া খাড়া থাকতো, খাইলে সেইদিকে গিয়ে খাড়া থাকতো, আমারে কইছে এইদিকে আওতে না। আমি আর কি করি, আর নেওয়া শেষ এখন আমরা বাড়ি জায়গা যাবো না, পথে একটা জিনিস দেখলো রাস্তার মধ্যে এটাই আমার ভালো লাগলো, এই সুন্দর ইন্ডিয়ান অয়েল ব্যাগ।